নির্বাচন নিয়ে বিএনপির কথা বলার কোনো নৈতিক অধিকারই নাই। যে নির্বাচনে যদি অংশ নিজও তাহলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে পারতো, নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারতো। যারা নির্বাচনে অংশ নেয় নাই তাদের নির্বাচন নিয়ে কথা বলার কোনো অধিকার, নৈতিক অধিকার আছে বলে মনে হয় না। আমরা এটা পরিষ্কারভাবেই বলেছি, নির্বাচন অংশগ্রহণমূলক হবে, নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশ হবে, সেই অবস্থা এখন বিরাজমান। সারা দেশে একটা নির্বাচনী উৎসবের আমেজ চলছে, নির্বাচনের উৎসবের আমেজের মধ্য দিয়েই আমরা ব্যাপক ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ হবে। কারণ ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হয় না যে ভোটারদের উপস্থিতিতে কোনো কমতি হবে। যে কোনো নির্বাচনের তুলনায়, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারে ভোটার উপস্থিতি ব্যাপকভাবে হবে। ইউরোপিয়ান সবার সাথেই বসতে পারে, তো বসলে অসুবিধা কী আছে? ইউরোপিয়ান তো আর সে পৃথিবীর মানে একবার দণ্ডমূর্ত না, যে একবার এসে তারাই হত্যাকর্তা না, তারা আসছে ইউরোপিয়ান থেকে, তারা দেখতে পাতে পারে, তারা দেখতে হয়তো আগ্রহ প্রকাশ করেছেন। যে বাংলাদেশ সরকার বারবারই বলেছেন যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, সেই প্রক্রিয়াটা যথাযথ হচ্ছে কি না সেটা দেখতে পারেন। আমার মনে হয় না যে এটার কারোর মধ্যে কোনো অসন্তুষ্টি আছে, কারণ নির্বাচন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন তো ভোটের মাধ্যমে, জনগণের ভোটের প্রয়োগের মাধ্যমেই তো নির্বাচিত হতে হবে। তো যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে তাহলে পরে সেখানে জনগণ ভোট দিতে আসবে, ভোটারের ভোট দিতে আসবে? তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেই না তখন ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ে এবং সেটাতে একটা উৎসবমুখর পরিবেশ হয়। সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থীরা যে যেখানে ভোট করছেন ভোট করবে। আমার মনে হয় এটা নিয়ে অসন্তুষ্টির কোনো কারণ নেই। এখন কোনো প্রার্থী যদি তার অতীতের কর্মকাণ্ডের কারণে তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে না পারে সেটা দায়ভার তার, তার ব্যর্থতা। বিএনপি এখন হয়ে গেছে কি, তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হতে হতে, জনবিচ্ছিন্ন হতে হতে এখন তাদের আর দিশাহারা। তারা এখন তাদের কর্মীদেরকে কী বলে মাঠে ধরে রাখবে? এখন এই ছোটো বাচ্চাদের ললিপপ কিনে দেওয়ার মতো যে এই চকলেট দাও, এই চকলেট খাও, এটা এই ওদের কর্মীদের ভোলানোর জন্য এই সমস্ত নানান সময় নানান কথা বলছেন যে নির্বাচনী হবে না, নির্বাচন হলো নির্বাচন গ্রহণযোগ্য পাবে না, আবার নির্বাচনের পাঁচ বছর মেয়াদ করতে পূর্ণ করতে পারবে না। এই ঠিক এমনই কথা 2014 সালেও তারা বলেছিল, 14 সালের পরে তারা বলেছিল নির্বাচনই হবে না, নির্বাচন হওয়ার পরে বললো যে 6 মাসে টিকবে না, তারপরে পুরো 5 বছর সরকার দায়িত্ব পালন করেছে। এই নির্বাচনও পরেও সরকার তার পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করবে। যে এবারে নির্বাচনের মাঠ পর্যায়ে যে ধরনের ভোটারদের মধ্যে যেরকম উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তাতে আমার বিশ্বাস যে অতীতের যে কোনো সময় তুলনায় এবার ভোটার উপস্থিতি অনেক বেশি হবে। এইটা কোনো দলের কোন নেতা কী করলো না করলো এটা নিয়ে দেশ জাতির ভাবনার কোনো প্রয়োজন আছে? এখন এটা কে কোথায় করলো এটা নিয়ে কিন্তু জাতি ভাবতে হবে? এটা নিয়ে ভাবনা কিছু নেই। কে কোন দলের কোন নেতা কী করছে না করছে সেটা সেই দলের ব্যাপার, তা আবার দলের সহযোগী কোনো সংগঠন কী করবে? আমি মনে করি না এইসব নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে। সরকার চেষ্টা করছে, কেন সম্ভব হবে না? সম্ভব হবে, তবে দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের পাশাপাশি দেশের জনগণকেও এগিয়ে আসতে হবে। আমাদের ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে, বিশেষ করে কাঁচা বাজারগুলোতে যেগুলো দেখা যায়, যে আমাদের গ্রোসারি শপ যেগুলো বলি, দৈনন্দিন যেগুলো পণ্যগুলো, সেইগুলো তো দোকানদাররা ইচ্ছা মতো দাম বাড়ায়, বৃষ্টি হলে পরে দাম বাড়াই দিচ্ছে। কেন বলে বৃষ্টি হয়েছে? তো বৃষ্টি হয়েছে তো সমস্যা কী হয়েছে? তার দোকানের জিনিস তো এখানে দোকানের আগেই রয়েছে, বলে ট্রাকে আসতে সমস্যা হয়েছে কি, ক্ষেত থেকে সিম তুলতে অসুবিধা হয়েছে, এরকম নানান অজুহাতে দাম বাড়ানোর একটা মানসিকতা আমাদের দেশে আছে। ও বললো যে পার্শ্ববর্তী রাষ্ট্র তার কোনো একটা পণ্য বললো যে আপাতত আমরা রপ্তানি করবো না, সঙ্গে সঙ্গে এখানে দাম বাড়িয়ে দিল, আবার ওই পণ্য যখনই এখানে আবার আমদানি সরকার ঘোষণা দিল তখন আবার দাম কমে গেল। এটা বোঝাই যায় যে এটা হচ্ছে এই সমস্ত ব্যবসায়ীরা, তারা অসৎ এবং অসাধু ব্যবসায়ীরা, এরা এই ধরনের কারসাজি করে দাম বাড়ায়। সরকার পক্ষ থেকে বলা হয়েছে এগুলোর ব্যাপারে এবার কঠোর নিয়ন্ত্রণ করা হবে, যারা এই ধরনের অসাধু উপায়ে, অসৎ পদ্ধতিতে এই ধরনের জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের মানে জনজীবন বিপর্যয় করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে ব্যবস্থা করা হবে। এবং আমার বিশ্বাস এই সমস্ত অসৎ সিন্ডিকেট এটা ভেঙে দিয়ে এদের বিরুদ্ধে আইনে প্রয়োগ করলে পারে বাজার এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইতিপূর্বে আমরা সব যেই সমস্ত নির্বাচনী অঙ্গীকার করেছিলাম প্রায় সবগুলো তার বাস্তবায়ন হয়েছে। আমাদের ভবিষ্যতের মূল লক্ষ্য হচ্ছে যেমন বাজার নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্যের মানুষের নাগালের মধ্যে রাখা, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, এটি আমাদের মূল লক্ষ্য। তো সেইটা হিসেবে সেই পরিকল্পনা সরকার নিয়েছে এবং দেশের যে কর্মসংস্থানের ব্যবস্থা, এটা আমরা আগেই বলেছি যে আমাদের মিরেশ্বরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক
যে পার্কটা যখন পরিপূর্ণ চালু হবে প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং শিল্পায়নের দেশ এক ধাপে এগিয়ে যাবে 100 বিলিয়ন ডলার রপ্তানির আয় ওখানে নির্ধারণ করা আছে এর পাশাপাশি দেশের যে 100টা শিল্প অঞ্চল করা হয়েছে প্রত্যেকটা শিল্প অঞ্চলে যদি শিল্প কারখানা চালু হয় তাহলে এটাতে প্রত্যেকটাতে প্রায় 1 লক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখান থেকে উপজেলাতে প্রায় 1 থেকে 2 বিলিয়ন ডলার আমাদের আয় রপ্তানি হতে পারে তো বাংলাদেশ এইভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে আমাদের তো আছে শিল্প অঞ্চল করা হয়েছে ভেড়ামারাতে ওখানে যে শিল্প অঞ্চল একটা বিশেষ একটা করা হয়েছে সেটা এখন চালু হয় নাই এগুলো তো সরকার তার জায়গা দিয়ে এবং তার ইউটিলিটি সার্ভিসের ইনশিওর করে কিন্তু শিল্প উদ্যোক্তাদের এগিয়ে যেতে হয় সেখানে শিল্প বিনিয়োগ করার জন্য